হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি গোপন টিপস বা এমন একটি গোপন কোড শেয়ার করব যে কোডটির মাধ্যমে আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড স্বামী বা স্ত্রী যদি কারোর সাথে কথা বলে লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলে গোপনে তা আপনি যদি জানতে চান আর আপনি যখন জানতে চাবেন তখন যদি আপনাকে না বলে তো সেক্ষেত্রে আপনি কী করবেন এজন্য আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি সব জানতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী বা স্ত্রী যে হোক না কেন কার সাথে কথা বলে লুকিয়ে লুকিয়ে সেটা আপনি নিজেই শুনতে পারবেন বা জানতে পারবেন তো এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাত্র দুই মিনিটের ভিডিও আজকের ভিডিওটি দেখবার দেখলে আপনারা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা স্বামী বা স্ত্রী যে কোন যে কেউ হোক না কেন মানে পৃথিবীর যে সীমান্তে হোক না কেন যদি কারোর সাথে গোপনে কথা বলে তো আপনি মাত্র দুইটি কোডের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কার সাথে কথা বলে সেটা আপনার মোবাইলে কল চলে আসবে আপনি নিজেই শুনতে পারবেন বা আপনি বন্ধ করতে পারবেন তো তার জন্য সর্ব সর্বপ্রথম আপনারা কি করবেন আপনার মোবাইলে ডায়াল প্যাকে চলে যাবেন ডায়াল প্যাকে যাওয়ার পরে আপনারা প্রথমে একটা কোড লিখবেন লেখার কি লিখবেন আপনারা প্রথমে স্টার দেবেন স্টার ফোর দেবেন স্টার ফোর জিরো তারপরে আবার ওয়ান দেবেন ঠিক আছে স্টার ফোর জিরো ওয়ান দিয়ে আপনি স্টার দেবেন স্টার দেওয়ার পরে আপনি আপনার নিজের নাম্বার পাতাবেন ঠিক আছে যেহেতু আপনার ফোনে আপনি শুনতে চাচ্ছেন যে আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা স্বামী বা স্ত্রী যেই হোক না কেন আপনার তার কল মানে যে সে কার সাথে কথা বলছে তার ফোনে যদি ধরুন আপনার গার্লফ্রেন্ডের নাম্বারে আপনি শুনতে চাচ্ছেন যে আপনার গার্লফ্রেন্ডের নাম্বারে কেউ কল দেয় সেটা আপনি গোপনে শুনতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নাম্বারটা এখানে পাতাবেন যা যেহেতু আপনার গার্লফ্রেন্ডের থেকে আপনার এখানে কল আসবে তো এখানে আপনারা কি করবেন ধরুন আপনার নাম্বারটা পাতাবেন যে আমি ধরুন আমি যে কোনো একটা নাম্বার এখানে বসিয়ে দিলাম তো আপনি আপনার নাম্বারটা এখানে দেবেন আর অবশ্যই এখানে যে নাম্বারটা দিয়েছেন যে আপনার নাম্বারটা দিয়েছেন আপনার ফোনে দেবেন না আপনি যার যার সন্দেহ করছেন আপনার স্বামী বা স্ত্রী বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ধরুন আপনার গার্লফ্রেন্ডকে সন্দেহ করছেন আপনার গার্লফ্রেন্ডের ফোনে এই প্রথমে স্টার ফোর জিরো ওয়ান স্টার দিয়ে আপনার নাম্বারটা পাতিয়ে দেবেন পাতিয়ে দেওয়ার পরে আপনি কল দেবেন কল দেওয়ার পরে এখান থেকে কী করবে যখনই কল দেবেন তখন কিন্তু আপনার কলটি কল ডাইভার্ট হয়ে যাবে ঠিক আছে যে আপনার গার্লফ্রেন্ডের নাম্বারে যেই কল দিক কেন অটোমেটিকলি আপনার ফোনে কিন্তু কল চলে আসবে ঠিক আছে তো যখনই কল চলে আসবে তখন আপনি ফোনটি রিসিভ করে আপনি চুপি চুপি শুনবেন কিন্তু আপনি যদি কথা বলেন তাহলে কিন্তু তারা জেনে যাবে ঠিক আছে যে আপনি আপনি যখন কথা বলবেন যদি কথা বলেন তাহলে কিন্তু তারাও শুনতে পারবে তো এই জন্য আপনারা চুপি চুপি প্রথমে শুনে নেবেন যে কার সাথে কথা বলছে কি কথা বলছে সব টু জেড জানতে পারবেন অ্যান্ড আপনাকে আরেকটা টিপস দিই ধরুন আপনি এটা জানতে পারলেন বা বুঝতে পারলেন এটা যদি আপনি কোনো রকমভাবে মানে আপনি যদি মনে করেন যে এটা আমি বন্ধ করব তো সেক্ষেত্রে কি করবেন তার ফোনটি হাতে নেবেন নেওয়ার পরে আপনি দেখবেন স্টার ফোর জিরো ঠিক আছে স্টার ফোর জিরো টু দেবেন ঠিক আছে স্টার ফোর জিরো টু দিয়ে আপনি ডায়ল করবেন তো যখনই আপনি ডায়ল করবেন ডায়ল করার সাথে সাথে দেখবেন ওই কল ডায়বেটটি অলরেডি মুছে যাবে ঠিক আছে অটোমেটিকলি ওখান থেকে আপনার এস আসবে যে আপনার কল ডায়বেটটি আর নেই ঠিক আছে মানে পুরো ফ্রেশ হয়ে যাবে তো আজ আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা স্বামী বা স্ত্রী যে কেউ হোক না কেন আপনি আপনার গার্লফ্রেন্ড বা যেই হোক না কেন তার কলটি কি করে আপনার ফোনে আনতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গোপন টিপস পেতে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ